সর্বপ্রথম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনার ঐকান্তিক যে চেষ্টা সেই চেষ্টার কারণেই আজকের এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে। এবং আমি ধন্যবাদ দেব ত্রিপ্রামতর দলের যিনি ফাউন্ডার যিনি ছিলেন মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য দেবমঞ্জিকে। এবং সেখানে গতকালই আমি বিধানসভার থেকে আমার যেতে হয়েছে, আমার সাথে আমাদের দুজন মিনিস্টারও আমার সাথে গিয়েছিল, আপনারা সবাই দেখেছেন কারা কারা গিয়েছে, এবং আমার সাথে চিফ সেক্রেটারি মহোদয় গিয়েছে। কারণ টাইট প্রায়োরিটির যে চুক্তি সেখানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি মহোদয় সাইন করবে, এর জন্য উনিও যেতে হয়েছে ওনাকে। অ্যাকচুয়ালি আমি দিল্লিতেও বলেছি ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এবং বর্তমান সময়ে এই চুক্তির খুব ইম্পর্টেন্ট, এবং আমরা চাই যে ত্রিপুরাতে শান্তি বজায় থাকুক। আর বারবার আমি যেটা বলি যে আমরা সমস্যা সৃষ্টি করে আমরা এই সরকারে আমরা থাকতে চাই না, সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই সরকারে থাকতে চাই, এবং এবারেও কিন্তু তার প্রতিফলিত হবে। কেন্দ্রীয় সরকারও বারবার এই চেষ্টা করেছেন নর্থ ইস্ট রিজিয়নে, আমরা সবাই জানি কতগুলো চুক্তি সম্পাদিত হয়েছে, সবাই আমরা জানি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, এখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না, শান্তিতেও থাকতে পারবে না। আগে আমরা দেখতাম যে ইন্টার বর্ডার সমস্যা ছিল, মানে এক একটা আমাদের নর্থ ইস্টের যেটাকে অষ্টলক্ষ্মী বলা হয়েছে, মানে প্রধানমন্ত্রীজি বলতে বলেন একটা নিজের ভারতবর্ষের মধ্যেই এক স্টেটের সাথে বর্ডার নিয়ে সমস্যা, সেই সমাধানও এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে সেই সমাধানও হয়েছে। এবং আজকে কিন্তু আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো, ত্রিপুরার ইতিহাসে তো বটেই, এবং এতগুলো চুক্তির মধ্যে আরেকটা উল্লেখযোগ্য চুক্তি আজকে ত্রিপুরা মুক্তার সাথে এই চুক্তি সম্পাদিত হয়েছে।